উত্তর জেলার কদমতলা থানাধীন কুর্তির দেউবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে ছাই বসত বাড়ি বিস্ফোরণে আহত বাড়ির মালিক শাবাজ হোসেন তার স্ত্রী পুত্রসহ মোট সাতজন জানা গেছে রবিবার রাত সাড়ে আটটা নাগাদ দেউবাড়ি এলাকার শাহবাজ হোসেনের ঘরের রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয় মুহূর্তে গোটা ঘর আগুনে লেলিহান শিখায় গ্রাস করে নেয়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় প্রেমতলা দমকল অফিস ও কদমতলা থানায়। যদিও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। যদিও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলে আগুন অন্যত্র ছড়ায়নি। তখন ঘটনাস্থলে পৌঁছায় কদমতলা থানার পুলিশ। একদিকে সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে আহত হন গৃহস্থ সহ তার স্ত্রী তিন মেয়ে ও দুই ছেলে এলাকাবাসী তাদেরকে আহত অবস্থায় নিয়ে যান কদমতলা সামাজিক হাসপাতালে বর্তমান সকলেই হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসক সূত্রে জানা গেছে শাবাজ হোসেন ও তার এক মেয়ের হাত ও পা মারাত্মক ভাবে পড়ে গেছে বাকিদের আঘাত ততটা গুরুতর নয় একদিকে শাবাজের স্ত্রী জানান রবিবার এই গ্যাস সিলিন্ডারটি আনা হয়েছিল সন্ধ্যায় রান্নার সময় সিলিন্ডারে কিছুটা অসঙ্গতি দেখা দেয় এ অবস্থায় সিলিন্ডার খুলে রাখেন তারা কিন্তু খুলে রাখার কয়েক মিনিট পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণে বসত ঘর সহ নগদ অর্থ সকল আসবাবপত্র

আর ক্ষয়ক্ষতি তো আমরা যখন এসে দেখেছি তখন দেখেছি আগুনের ফুলকা গড়ের উপরে দেখছে মোটামুটি সর্বশান্ত গড়ের অনেক কিছু ধ্বংস হয়ে গেছে পুরে চাই হয়ে গেছে তখন আমরা আমি নিজেও ফোন করেছি ফায়ার সার্ভিসকে এবং আরও অনেকই ফোন করেছে ওনারা লোকেশন চিনতে চিনতে পৌঁছতে পৌঁছতে একটু সময় গিয়েছে এর মধ্যে অনেকটাই ধ্বংস হয়ে গেছে এই করে আর এই লোকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মোট কয়টা ঘর চলেছে এখানে দেখতে পাচ্ছি তো একটা ঘর সংলগ্ন ঘরের পাশাপাশি সংলগ্ন আরও ঘর আছে সবগুলো তো হয়তো দেখা হয়নি আমার আর এই জায়গার মানে আগুনের শুক্রবার শুক্রবারটা কিন্তু শুধ্রবার গ্যাস সিলিন্ডার থেকেই হয়েছে শুনেছি যেটা এখানে এসে আর কি উপস্থিত যতটুকু তথ্য পেয়েছি মানে কেউ কি আহত হয়েছে কি আহত হয়েছে কয়জন সঠিক আমি তথ্য দিতে পারছি না তবে ওনার তো ছেলে মেয়ে সবই আছে ওনার স্ত্রী আছে Bureau report are in use.